আজ আইপিএল 2021-এর শারজায় স্টেডিয়ামে 126 টার্গেট দিয়েছিল প্রথম ব্যাট করে এই পাঞ্জাব কিংস, কিন্তু শেষ পর্যন্ত তুলতে পারলো না। সানরাইজার্স হায়দ্রাবাদ 120 রানে আটকে গেলেন, অন্যদিকে রবি বিষ্ণু এবং শেষ ওভারে নাথান এলসের দুর্দান্ত বোলিং। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সানরাইজার্স হায়দ্রাবাদ 120 রান করলেও দুর্দান্ত বোলিং সাথে ব্যাটিং করেছেন জেসেল হোল্ডার, যেখানে বল হাতে 3টি উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে 47টি রান করেছে, এবং মহামূল্যবান এই রানেই 120 রানে গিয়েছে। কিন্তু আজকে সবচেয়ে ভালো বলতে হবে মোহাম্মদ শামিকে, কারণ মোহাম্মদ শামি কিন্তু প্রথম থেকেই 2টি উইকেট পেয়েছিল কেন উইলসন এবং ডেভিড ওয়ার্নারের, এই জন্যই কিন্তু আজকের ম্যাচটি জিততে সক্ষম হয়েছে। যেখানে আপনাদেরকে জানাই, সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচটি হেরে পাঞ্জাব জিতে আপাতত পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থা দেখলে অবশ্যই আপনারা চমকে উঠবেন, তার কারণ 4টি দলেরই 8 পয়েন্ট করে এবং শুধু সানরাইজ হায়দ্রাবাদের 2 পয়েন্ট, যে কিনা 8 নম্বর স্থানে আছে, যেখানে প্রথমে দিল্লি ক্যাপিটালস আছে, দ্বিতীয়ই কিন্তু আছে চেন্নাই সুপার কিংস, এবং 3 নম্বরে RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 10 পয়েন্টে, এবং 4 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স, তার পয়েন্ট 9টি ম্যাচ খেলেছে 8 পয়েন্ট, পাঞ্জাব কিংসেরও 8 পয়েন্ট, তারপরে আছে রাজস্থান রয়্যালসেরও 8 পয়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্সেরও 8 পয়েন্ট। এখানে সবাই 9টি করে ম্যাচ খেলেছে, শুধু পাঞ্জাব কিংসই 10টি ম্যাচ খেলেছে। যেখানে আপনাদেরকে জানাই, এখন এই 4টি টিমের যখন 8 পয়েন্ট, তাহলে সেমিফাইনাল শেষ পর্যন্ত কে উঠবে? আমার এই 4টি টিমের মধ্যে আপাতত কলকাতা নাইট রাইডার্সের সেমিফাইনালে ওঠা অর্থাৎ প্লে অফসে ওঠার চান্স বেশি লাগছে। প্রথমত তাদের কাছে ফর্ম আছে, দ্বিতীয়ত রানরেট প্লাসে আছে, এবং শুধু প্লাসে না অনেকখানি প্লাস, 0.36 প্লাস আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা।